আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তোমাদেরকে আমি আমার কাঁচামরিচের গাছ দেখাবো। দেখো ছোট ছোট আমি এগুলো সব কাঁচামরিচের বিচি ফেলছিলাম, সেখান থেকে হয়েছে গাছগুলো। অনেক সুন্দর গাছ হয়েছে কাঁচামরিচ গাছ। এগুলো আমি আস্তে আস্তে বড় হবে। আর এছাড়াও আমি আগে থেকে কিছু চারা কিনে নিয়ে আসছিলাম, সেগুলোও বেশ ভালো মাশাআল্লাহ হচ্ছে। এবং কিছু কিছু কাঁচামরিচ গাছে ফলনও এসে গেছে। আজকে তোমাদেরকে আমি সেগুলাই দেখাবো। আমেরিকাতে আসার পর এই কাঁচামরিচ বাজার থেকে কেনা আমার জন্য একটা অনেক সময় সমস্যা হয়ে যাইতো, কারণ দেশি কাঁচামরিচ আমরা সবসময় পাই না। আমরা আমাদের আশেপাশে যেগুলো আছে শপিং কমপ্লেক্স, সেখানে আমরা একটা এখানকার একটা কাঁচামরিচ পাই, যেটা কিনা প্রয়োজনে ব্যবহার করি কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। দেখো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর কাঁচামরিচ হয়েছে। আমরা এখনো তুলি না এই গাছ থেকে কাঁচামরিচ, কিন্তু আশা করতেছি এখন থেকে তুলতে পারবো, কারণ ভালোই হয়েছে ফলন, কাঁচামরিচের ফলন। তোমাদেরকে আর একটু দেখাই, আমি এবার কাঁচামরিচ, টমেটো, শসা সব কিছুই লাগাইছি। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো এবং আশা করি তোমাদেরকে নেক্সট টাইম আমার অন্যান্য সবজিগুলো দেখিয়ে দিব। ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি এবং তোমাদের জন্য আরও আরও ভিডিও বানাতে পারি।